নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের দুর্দান্ত একটি রেসিপি। আপনারা তো অনেকেই অনেকভাবে বাড়িতে তৈরি করে খেয়েছেন, একবার হলেও এইভাবে আমার মতন করে তৈরি করে খেয়ে দেখুন, দুর্দান্ত স্বাদ হয়। দেখুন, এখানে চিকেন রান্না করার জন্য নিয়েছি আমি 700 গ্রাম চিকেন। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি। আর চিকেনের পিসগুলো কিন্তু খুব একটা বেশি বড়ও না আর খুব ছোটও না, মিডিয়াম সাইজ করে কেটে নেওয়া রয়েছে। এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিয়েছি 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এটা খুব ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এবার অন্যদিকে দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 মিডিয়াম সাইজের বড় বড় টুকরো করে কেটে নেওয়া আলু, আলুগুলো তেলের সঙ্গে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর দিয়ে দেবো সামান্য হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুটা একটু লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু বড় বড় করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন, আর দিয়েছি 1 ইঞ্চি মতন আদা, আদাটা একটু টুকরো করে কেটে নিয়েছি। এবার তেলের সঙ্গে এগুলো খুব ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি আমি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা, দেখুন হালকা করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 মিডিয়াম সাইজের টমেটো। এবার সমস্ত মশলা একসঙ্গে হালকা একটু ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এইভাবে যদি ভেজে মশলাটা রান্না করা হয় মাংসটা, তাহলে কিন্তু দারুণ টেস্ট হয়। দেখুন মশলাটা হালকা একটু লালচে রং আসার পর এটা তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে, দিয়ে দিলাম 1 তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে 1 টুকরো দারচিনি, 2 এলাচ আর 3টে লবঙ্গ। ফোড়নটা 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেন। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিকেনটা আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। এইভাবে চিকেনটা যদি হালকা করে ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু চিকেন খাওয়ার সময় যে একটা গন্ধ লাগে, সেই গন্ধটা থাকবে না এইভাবে যদি আপনারা ভেজে রান্না করেন। দেখুন 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী নুন। এটা কিন্তু ম্যারিনেট করার সময় নুন আমি ব্যবহার করিনি, এই সময় নুনটা দিচ্ছি। তখন যদি নুনটা দিয়ে মাখিয়ে রাখতাম, তাহলে কিন্তু চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে যেত। নুনটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো, সেটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে সমস্ত কিছু একসঙ্গে বেটে নিলাম। এবার চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিকেনের সঙ্গে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। দুই থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু। আলু দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো বাকি গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। আবারও সমস্ত কিছু মশলার সঙ্গে চিকেনটা কষিয়ে নিচ্ছি আমি। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট এইভাবে রান্না করে নেব। তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মোটামুটি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু চিকেনের স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে।
আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে অপূর্ব লাগে খেতে। দেখুন, খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তেলটা যখন খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে দিতে হবে পরিমাণ মতন গরম জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। এখানে গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। দেখুন, 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটা রেখে দেব। তারপরে একদম তৈরি হয়ে যাবে সার্ভ করার জন্য। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।